পলাশবাড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। আমাদের গাইবান্ধা জেলার প্রতিনিধি আশরাফ ইসলাম জানিয়েছেন, গাইবান্ধা জেলার পলাশবাড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ 2021-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পলাশবাড়ির সরকারি কলেজ মাঠে এই ফাইনাল দুইটি পৃথক ম্যাচে পলাশবাড়ি পৌরসভা বনাম উপজেলা প্রশাসন মহিলা দলের মধ্যকার খেলায় পলাশবাড়ি উপজেলা পৌরসভা 3-0 গোলে উপজেলা প্রশাসন মহিলা টিমকে পরাজিত ও হোসেনপুর ইউনিয়ন পুরুষ টিমকে 1-4 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পলাশবাড়ি পৌরসভা। ফাইনাল ম্যাচের এ খেলায় বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ একেএম মুকসেদ চৌধুরী বিদ্যুৎ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, পৌর মেয়র জনতা গোলাম সরওয়ার প্রধান, বিপ্লব, থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, পলাশবাড়ি প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, কৃষক লীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, ক্রীড়া ব্যক্তিত্ব সুরজ হক লিটন, আলহাজ আব্দুল হামিদ, উপজেলা ও পৌরসভার কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।